আচ্ছা, বিখ্যাত চম্পারান মাটন, ঠিক আছে, কোলেস্টেরলে ভর্তি এই চম্পারান মটন। আর বন্ধুরা একটা সিক্রেট কথা বলবো, ও গাইস কোলেস্টেরল আছে গাইস, বিরিয়ানি দাদা বৌদি চিকেন চাপ বিবাপি অনেক তো হলো বস, এবার নতুন কিছু করো বুড়ু, তাই আজকে আমরা যেতে চলেছি এক্সপ্রেস ধাওয়া চম্পারান মটন ট্রাই করতে। চম্পারান মটন তোমরা কোনো খেয়েছো? এখানে চম্পারান মটন কিন্তু ফেমাস, চম্পারান মটন আজকে ট্রাই করবো, চলো দেখি ওটা কেমন খেতে। চলো আসো জায়গায়, যেমন আনপ্ল্যান ভাবে বেরিয়েছি, ঠিক আছে, পৌঁছে গেছি এখন আমরা এক্সপ্রেস ধাওয়ায়। এটা ব্রিজ আর এখানে সব পাবলিকেরা বসে আছে, দেখো পাবলিক প্লেস, ওকে চলো এখন যাওয়া যাক এক্সপ্রেস ধাওয়ায়। দেখো সামনে লোগোটা দেখো। তো বন্ধুগণ, এটা হচ্ছে এক্সপ্রেস ধাওয়ার ফুড কোর্ট, ওকে, মানে এখানে দেখো সকালবেলা এখন সব পরিষ্কার টরিষ্কার হচ্ছে, অ্যান্ড বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো, ঠিক আছে, এটা হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স, জোরদার অ্যাম্বিয়েন্স। কিন্তু বন্ধুগণ এখন আমরা এখানে বসবো না, আমরা বসবো ওই দিকে, ঠিক আছে, অ্যান্ড আগে হ্যান্ড ওয়াশ করা যাক, ঠিক আছে। তো গাইস প্রীতম দা এখন লস্কিটা নিয়ে আসছে, চলো আমরা লস্যি অর্ডার দিয়েছিলাম একটা, ঠিক আছে আসার সময়, তো চলো এটা খাওয়া যাক, ধর একটা বসছিলাম ওখানেই, চল নেই বন্ধুগণ। ওই ফুড কোর্ট ছাড়াও আর একটা জায়গা আছে, ঠিক আছে, ভালো স্পেশাল জায়গা, সেটা হচ্ছে ওপরটা, ঠিক আছে, তো ওখানে তোমরা যেতে পারো, ঠিক আছে, ওখানে মোটা ওখানে বসার জায়গা নেই, ঠিক আছে, মানে দাঁড়িয়ে যাস অ্যাম্বিয়েন্সের মজা নেওয়া যায়, চলো আসো আমরা একটু মজাটা নিয়ে নিই। কিন্তু এখানে তো এমআরজি অ্যালাউ নেই, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে, তো এমআরজি যদি আসিস তাহলে আসিস, এমআরজি বলে বুঝে কেউ তোরা, কিন্তু এমআরজি যদি সত্যি এখানে কি দাঁড়ায় তাহলে ভেঙে ভেঙে পড়ে যাবে, কিন্তু বলে দিলাম, ঠিক আছে, যাই হোক কি বলবো, জোরদার ডেকোরেশন যাকে বলে, মানে পাবলিক অ্যান্ড ধাওয়াতে, মানে ধাওয়া স্টাইল যেমন হয় আর কি, এগুলো এরকম দেখা যায় না, ঠিক আছে, এমনিতে তুমি অন্য কোথাও দেখতে পাবে না, ঠিক আছে, এটি ইউনিক ধাবা বলতে পারো, এক্সপ্রেস ধাবাটা। চম্পারান মাটন এখানে মানে হাইলাইট করে দেওয়া আছে, আর এখানে আমরা তখন দেখিনি, এই জায়গায় এটা হচ্ছে বিখ্যাত চম্পারান মাটন, ঠিক আছে, ট্রাই করা যাক আজকে, আর এটা রুটির সাথে না, নানের সাথে ট্রাই করব। আর বন্ধুরা একটা সিক্রেট কথা বলবো, কেউ যদি দুপুর একটার আগে চলে আসো না ভুল করে, তো বসে থাকতে হবে কিন্তু, আর এই ভুলটা আমাদের সাথে হয়ে গেছে, কারণ একটার আগে এখানে চম্পারান মাটন তৈরি হয় না, ঠিক আছে, এখন বাজে হচ্ছে 12:13, তো অর্ডার তো দিয়ে দিয়েছি কিন্তু ওয়েট করতে হবে, এনিওয়ে করা যাক ওয়েট, আর করা যাক। তো বন্ধুগণ এখন আমাদের চলে এসেছে চম্পারান মাটন, তার সাথে গার্লিক বাটার নান, ওকে, আগে গার্লিক বাটার নান আমি দুটো নিয়েছি, তো চলো আমার প্লেটে গার্লিক বাটার নানটা ঢালা যাক, ঠিক আছে, এটা মনে হচ্ছে ঢালা যাক কি রাখা যাক, ওই হলো হলো হলো, আসলে ওইটা ঢালবো তো আমি, এইটা মানে ঢালার চিন্তায় আছি, যাই হোক, এই যে সেই আমাদের হান্ডি মাটন নয় চম্পারান মাটন, মানে হান্ডির মধ্যে আছে, হান্ডি মাটনই তো বলবো, কিন্তু প্রচণ্ড গরম আছে, ঠিক আছে, চলো ওটা ওপেন করা যাক, আমাদের চম্পারান মাটন একবারে ধোঁয়া উঠছে, দেখি এই পিস কেমন যায়, দেখি 300 গ্রামের এটা মাটন, আমাদের গ্রেভি গ্রেভি যাচ্ছে ঠিক এইরকম, ঠিক আছে, এখানে কত যে কোলেস্টেরল চর্বি থাকে আমরা জানি না, কিন্তু হ্যাঁ যখন এরকম শুভ কাজ করছি এসব কথা বলতে নেই জানি, যাই হোক, এই যে চর্বি দেখো চর্বি, এনিওয়ে টেস্ট করা যাক, তারা গরম আছে, গার্লিক বাটার নানটা ছিঁড়ি ছিঁড়ে চম্পারান মাটনের সাথে একটা বাই, আলাদাই এক্সপিরিয়েন্স দেয়, আলাদাই এক্সপিরিয়েন্স, খেলেই বুঝতে পারবে, এটাকে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু খেয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে, টেস্ট বুঝে কোলেস্টেরলে ভর্তি এই চম্পারান মটন, এই হচ্ছে গাইস টেস্ট, খাবারের কোয়ালিটি ভালো, অত্যন্ত ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো, আর স্টাফ সার্ভিস কেমন, স্টাফ সার্ভিসও ভালো, ঠিক আছে, ওভারঅল দেখতে গেলে খুব ভালো জায়গা, আর পরিবেশটা এত সুন্দর,
ফুরফুরে হাওয়া, মেজাজ একদম ঠান্ডা হয়ে যাবে, ক্লিয়ার? গাইস চম্পারান মটনটা খেলাম অ্যান্ড বিল হিজ হেয়ার অ্যান্ড মুখ টুখ ধুয়ে এখন আমরা বেরোবো হচ্ছে অন্য একটা জায়গায় ঘুরতে। তো ইন্দ্র, এটার অ্যাড্রেসটা কী থাকছে? এটা ভদ্রেশ্বর স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলতে হবে এক্সপ্রেস দেওয়া যাবো বিঘাতি মোড়, তাহলে এখানে নামিয়ে দেবে, ওইখানটা নামিয়ে একটুখানি হেঁটে এসে এখানে। আচ্ছা, মানে এই দিল্লি রোড, এই যে দিল্লি রোড যাচ্ছে, এই দিল্লি রোড রোডেই তার মানে এক্সপ্রেস ধাবাটা পড়ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চম্পারান মটনটা আজকে ট্রাই করলাম এক্সপ্রেস ধাবাতে বসে একটা দারুণ এক্সপিরিয়েন্সের সাথে। আর আমি যদি বলি এটাতে এই রেস্টুরেন্টটাকে, মানে রেস্টুরেন্টটা ধাবা, তো ধাবাটাকে আমি 10/7 দিয়ে দেবো। বাট হ্যাঁ, মটনটা আরেকটু সেদ্ধ হতো, বাট হ্যাঁ ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। অ্যান্ড তুই এটা কী বলতে চাস? অ্যাভারেজ টাইপের ছিল চম্পারান, সেদ্ধ হতো না, সেদ্ধ হতো, এটা ঠিক। তো চলো হিসেবে এক নম্বর ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও, তাদের জন্য বাই।